এই রাজহাঁসের দৌড়ানি কে কে খেয়েছেন বলেন তো? আমি তো মানে এইবার আমার নানুর বাড়িতে গিয়ে 3 বার খেয়ে ফেলছি। এরপরে হচ্ছে এগুলা রাস্তার মাঝখানে দাঁড়ায়া ছিল, আর স্কুল থেকে পোলাপানের ছুটি হয়েছে, বাসায় যাবে এদের জন্য যাইতে পারতেছিল না। এরা একদম দৌড়ানি দিয়ে ধরতেছিল, তো একটা পিচ্ছি মেয়ে দাঁড়ায় ছিল অনেকক্ষণ ধরে, ওদের জন্য যাইতেই পারতেছিল না। তা এরপর ও দৌড় দিছে আর ওরে একদম দৌড়ানি দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই। তো ওদের দৌড়ানিটা আসলে সেই লেভেলের মারাত্মক, কারণ ওরা অনেক লেভেলের দৌড় দিতে পারে, আর আমি এই পর্যন্ত 2-3 বার দৌড় অলরেডি খায়াও ফেলছি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার নানুর বাড়ির ঘোরাঘুরির ব্লগের শেষ দিন, আর এই আর আজকে সকাল থেকে শুরু করে কি কি করলাম, কোথায় গেলাম, তা সবটাই আপনাদের সাথে আজকে আমি এই ব্লগটাই শেয়ার করব। নানুর বাড়ি এসেছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, তো এখন ঢাকায় চলে যেতে হবে, আর আমরা আজকেই ঢাকায় চলে যাব। আর এখন প্রায় বাজে দুপুর 12টার দিকে, আর আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আমরা হচ্ছে বিকাল 4টার দিকে, কারণ আমাদের ট্রেন ওই সময় ছিল। তো যতক্ষণ সময় পাইলাম ততক্ষণ একটু ঘুরে নিলাম, এরপরে হচ্ছে আমার বোনের সাথে একটু ঘোরাঘুরি করতে গেলাম। আর আকাশটা খুব সুন্দর লাগতেছিল, একদম হালকা মিষ্টি রোদ মেঘলা টাইপের ছিল, আর এখানে হচ্ছে ওরা বসে বসে আম ভর্তা বানাইতেছিল। গ্রামের এই জিনিসটা খুবই ভালো লাগে, যদি একটু রোদ থাকে তো সেখানে গাছের নিচে বসে, ছায়ার নিচে বসে বসে কোনো কিছু করা কিংবা গল্প করা, আড্ডা দেওয়া, এই জিনিসটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে আমার বোনের সাথে চলে গেলাম, কারণ ওরা হচ্ছে ধান রোদ দিছে, তো এখন হচ্ছে ধানটা উল্টিয়ে পাল্টিয়ে দিবে, তো এর জন্য আমি হচ্ছে ওর সাথে ওদের ধান যেখানে রোদ দিছে সেখানে চলে গেলাম। তো এখানে এসে দেখি অনেক রোদ, মানে একদম ধানের উপর পাড়াই দেওয়া যাচ্ছিল না, একদম পুরো পুড়ে যাচ্ছিল পাটা, এরকম একটা অবস্থা। তা আমিও একটু ধান লাড়া দেওয়ার জন্য চেষ্টা করলাম, যদিও আমি পারি না, তারপরও আমি একটু চেষ্টা করলাম যে দেখি দিতে পারি কি না। ওদের বাসা ছাদে থেকে আমি গ্রামের চারপাশটা একটু দেখে নিলাম আর ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগতেছিল। আর ওই তো যে ওদেরকে দেখা যাচ্ছে এখান থেকে, আমি ওদেরকেও একটু জুম করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার বোন এই যে ধান লাড়া দিচ্ছে, আর ওর সাথে সাথে আমিও একটু দিচ্ছি, দিয়ে দিয়ে শিখছি। আর এখান থেকে আমি দেখাচ্ছিলাম ওই যে আমার নানির বাড়ি দেখা যাইতেছে, এই ছাদের থেকে একদম গ্রামের ভিউগুলো খুব সুন্দর লাগে বা ভালো দেখা যায়, খুবই ভালো লাগে। আর গ্রামের এই বৈশাখ মাসের এই সিজনটা খুবই ভালো লাগে, ধান লাড়া দেওয়া, তারপরে হচ্ছে গাছে কাঁচা আম কিংবা একটু রোদ, এই সব কিছু মিলায় খুবই ভালো লাগে। আর এখানেই তো গরুটা এখানে বসে বসে শান্তির বাতাস খাইতেছে, কারণ অনেক গরম ছিল, তো এই গরমে ওদেরকে বাহিরে বেঁধে রাখছে। আর ধান লাড়া দেওয়া শেষে হচ্ছে বাড়িতে চলে যাচ্ছিলাম, বাড়িতে গিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছি, আর এখন আমরা এই স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর এখানে যে কৃষ্ণচূড়া ফুল গাছে অনেক ফুল ফুটছে, একটা খুবই ভাল লাগতেছিল দেখতে। আর এই তো ট্রেন এসে হাজির, ও দাঁড়িয়ে আছে আর আমরাও চলে আসলাম, তো এখন হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়ব। এরপরে হচ্ছে ট্রেন ছেড়ে দিছে, তো আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাচ্ছি। আর আমি এখানে ট্রেনে বসে বসে একদম বিকাল দিক যেহেতু ছিল, আমরা বিকালে রওনা দিলাম, তো এই সময়টা মানে গ্রামের প্রাকৃতিক ভিউগুলো বা দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল, আমি খুব এনজয় করতে করতে একদম ঢাকায় গিয়ে পৌঁছাইছি। এইখান থেকে যত রকমের যত ক্ষেত খামারি যা দেখা যায় সবগুলোই হচ্ছে ধান ক্ষেত, কারণ এখন হচ্ছে ধান কাটার সিজন, আর এই বৈশাখ মাসে হচ্ছে ধান পাকে, তো ধান উঠায় বা নতুন ধান। আর এই ট্রেন থেকে বসে থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, যেটা একটু পরেই দেখতে পারবেন। এখানে হচ্ছে অনেকে একসাথে মিলে তারপর হচ্ছে ধান উঠাইতেছে বা ধান লাড়ালাড়ি করতেছে, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে, যেটা একদম মানে গ্রাম অঞ্চল ছাড়া একেবারে দেখাই যায় না। আর ঢাকা শহরে চার দেয়ালে থাকতে থাকতে আসলে এরকম ভিউগুলো দেখলে খুবই ভালো লাগে। তো এই তো দেখতে পেলাম, এখানে সে ট্রেনটা কিছুক্ষণের জন্য থামলো, তো এখানেও দেখলাম যে অনেকে ধান লাড়ালাড়ি করতেছে তারা। যাই হোক, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে সবাই জানাবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর ট্রেন হচ্ছে আবার ছেড়ে দিল, আর এখানে হচ্ছে একদম সবুজ ক্ষেত, আর এটা হচ্ছে আমার নানুদের গ্রামের ভাষায় নাইল্লা ক্ষেত বলা হয়, মানে পাট চাষ করে সম্ভবত ওইটাকে বলা হয়। তো যাই হোক, এরকম প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে হচ্ছে ঢাকায় গেলাম, তো চলেন আমার সাথে আপনারাও এটা উপভোগ করতে থাকেন। আর নানুর বাড়ি সবসময় যাওয়ার সময় মনটা অনেক ফুরফুরা কিংবা অনেক আনন্দ থাকে,
কখন যাব বা কখন গিয়ে পৌঁছাবো, কিন্তু আসার সময় তেমন একটা মানে মনটা ভালো থাকে না। আসার সময় চিন্তা করি আবার কবে যাব নানুর বাড়ি, তো এখনও আমার সেই চিন্তা যে এবার তো ঘোরাঘুরি করলাম। তো যাই হোক, এবার সব কিছু মিলে আমার ঘোরাঘুরিটা খুবই ভালো ছিল। অনেক দিন থাকলাম, অনেক দিন আনন্দ করলাম সবার সাথে, সবাই একসাথে ছিলাম। আবার কবে যাব, আবার যখন মানে সময় হবে, হয়তো বা কত বছর পরে যাই, কিংবা কখন যাই, কবে যাই, কত মাস পরে যাই, তার কোনো কিছুরই ঠিক নাই। আবার সবাই একসাথে হতে পারি কি না তাও জানি না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে সূর্যটা খুব সুন্দরভাবে ডোবা দেখা যাচ্ছিল, যেহেতু একদম শেষ সময় হয়ে গেছে, এখন সন্ধ্যার দিক হয়ে যাবে। আর এই সময় আমরা প্রায় ঢাকার কাছাকাছি এসে পৌঁছে গেছি, আর বেশি দেরি লাগবে না আমাদের বাসায় চলে যেতে। তো এখান থেকে আমি একটু সূর্যের ভিউটা নিয়ে নিলাম, খুবই ভালো লাগতেছিল সূর্যটা ডোবা দেখতে দেখতে চলে গেলাম। তা সবশেষে এখন হচ্ছে আমার এই নানুর বাড়ির ঘোরাঘুরির ব্লগের শেষ পার্ট, আর নানুর বাড়ির ব্লগটা দেখা হবে না। আবার যখন যাব তখন হয়তো বা আবার কোনো সময় গেলে তখন আবার নতুন করে ব্লগ করব। আর সবার কাছে আমার নানুর বাড়ির ব্লগের শুরু থেকে শেষ পার্ট পর্যন্তই কেমন লাগলো সবাই আশা করি জানাবেন। এরপর ঢাকায় এসে তারপরে আমি আমার পাখিগুলাকে একটু দেখলাম, আর এই তো গাছগুলা রেখে গেছিলাম একদম মরে টরে পড়া অবস্থা খারাপ, তো এগুলাকে আমি একটু পানি দিতেছিলাম যে দেখি বাঁচে কি না। কিন্তু এই গাছগুলো একদমই মরে গেছে, বারান্দার অবস্থাও খুব খারাপ ছিল, পাখিগুলোর হালচাল খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এখানেই শেষ।